চর ও নদী ভাঙা মানুষের সাজানো সংসার প্রতি বছর ভেঙে যায় জীবন যেন একটি পোকা মাকড়ের চেয়েও বেশি অনিশ্চিত দুঃখ কষ্ট অভাব আর অনিশ্চয়তা নিয়ে তাদের ভবিষ্যৎ বলছি নদী ভাঙনের শিকার মানুষের কথা ভারতের তিস্তা ব্যারেজ খুলে দেয় তিস্তা লালমনিরহাট গঙ্গাচড়ার চরাঞ্চলের মানুষের জীবন এভাবেই অনিশ্চয়তার সাথে কাটছে যে বসত ভিটায় বাস করে আছেন সেই বসতভিটা যে কখন নদীতে বিলীন হয়ে যাচ্ছে তা বোঝা বড় মুশকিল এ অঞ্চলের মানুষের আবাদি জমি তলিয়ে প্রায় সাধারণ মানুষ দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট উন্মুক্ত করে দিয়েছে ভারত ভারতের পানি দিয়ে ছয়লাভ হয়ে যাচ্ছে উত্তরাঞ্চল সাথে টানা বিশ দিনের বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে রংপুরের গঙ্গাচড়া লালমনিরহাট তিস্তা ও হারাগাছের চর এলাকার গ্রাম ও ঘরবাড়ি এভাবে চোখের সামনে তলিয়ে যাচ্ছে সব কিছু নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তাদের আর কিছুই করার নেই